أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله رب العالمين سورة البقرة 125 نمبر آيات ارشاد করছেন যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছিলেন কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এই বিষয়ে নির্দেশ প্রদান করেছি শুধু কাবা ঘর নির্মাণ করলেই হবে না খুব ভালো করে বুঝবেন আমি আগেই বলেছি আমরা নিজেদেরকে সেনাবাহিনী হিসেবে আগে প্রস্তুত করব মসজিদ একটা দেওয়াই বড় কথা নয় বরং এর পিছনে আমাদের কি দায়িত্ব আল্লাহকে পাওয়ার জন্য এবং মসজিদকে সুন্দরভাবে পরিচালনার জন্য কি দায়িত্ব আমি সেই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলকে বলছেন যে কাবা শরীফ দিয়েই দায়িত্ব খান্ত নয় বরং আনতাহিরা বাইতিয়া আমার ঘরটাকে পবিত্র পরিচ্ছন্ন রাখো জোরে বলেন সুবহানাল্লাহ লিত্তাইফিনা কাদের জন্য যারা তাওয়াফ করবে এই যে কাবা ঘরকে আমরা ঘুরি এটাকে বলা হয় তাওয়াফ আর কার জন্য ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে যারা অবস্থান করবে ওয়ার রুকাই সুজুদ আর যারা এখানে এসে রুকু করবে সেজদা করবে এই তাওয়াফকারীদের জন্য ইতিকাফকারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র পরিচ্ছন্ন রাখো সুবহানাল্লাহ এই জন্য যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন আপনারা দেখেছেন প্রতিটি মুহূর্তে লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে সালাত আদায় করে বিচরণ করে কিন্তু প্রতি মুহূর্তে অসংখ্য খাদেম অসংখ্য কর্মচারী নিয়োজিত আছে আপনি একটু ময়লা ওখানে হাত দিয়াও দইলে আপনি ময়লা হাতে পাবেন না জোরে করে আল্লাহ এর কারণ হচ্ছে কি আল্লাহর নির্দেশ তাহিরা বাইতিয়া আমার ঘরটাকে পবিত্রতা পরিচ্ছন্ন রাখো এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে মসজিদের প্রতি মুসল্লি ইমাম খতিব এবং এলাকাবাসীর দায়িত্ব কি হবে আমি সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ মসজিদের মসজিদ নির্মাণের বিষয়ে আমরা উদ্বোধনের দিন আমাদের অনেক বক্তা আমাদের সভাপতি আমাদের সেক্রেটারি আমাদের প্রধান মেহমান বিশেষ মেহমান সহ আমরা অনেকে কথা বলেছি এবং আমরা জানিও মসজিদ নির্মাণের ফজিলতের ব্যাপারে সাইয়েদেনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুখারী শরীফে তিনি যে একটা হাদিস বর্ণনা করেছেন তা বর্ণিত হলো বুখারী শরীফে আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ঘর নির্মাণ করে একটি মসজিদ নির্মাণ করে একটি সেজদা দেওয়ার ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয় আমরা যে মসজিদ নির্মাণ করেছি এটার পিছনে মূল উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আমি জান্নাত চাই না এই যে একজন বলছেন মসজিদ নির্মাণ করছি জান্নাতের জন্য না আমি জান্নাত চাই না আমি জান্নাত চাই না আমি জান্নাত চাই না আমি চাই জান্নাতের মালিককে আমি কাকে চাই আমি জান্নাতের মালিককে জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আর জুহায় মাই তুঝে দেখা করো আমি জান্নাত দিয়ে কি করব আমি জাহান্নাম দিয়ে কি করব এই কবিতার ব্যাখ্যা বলা হলো আমি যদি জান্নাতে গেলাম জান্নাতের মালিককে যদি না পাই তাহলে ওই জান্নাত আমার জন্য বিষণ্ণ হয়ে পড়বে ওই জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই উদাহরণস্বরূপ বলতে পারি আপনার জন্য যদি বাসর ঘর নির্মাণ করা হয় অনেক ফুল দিয়ে বাসর ঘর নির্মাণ করেছেন কিন্তু সেখানে গিয়া নববধূকে আপনি পেলেন না এই বাসর ঘরের কোনো গুরুত্ব আপনার কাছে আছে নাকি নাই
আর আমি যদি, কবি বলছেন আমি যদি জাহান্নামে গিয়ে আমার মালিকের দিদার পেয়ে যাই সেটাই আমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। এজন্য আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার জীবনের সব কাজ আমি করব। আর পরবর্তীতে রাসূল যেহেতু বলেছেন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, বেশি বেশি জান্নাত কামনা করো, তবে আমার প্রথম উদ্দেশ্য থাকবে কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ বলেন তুই আমাকে খুশি করতে চাইছিস, যা আমি আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এরপরে দেখুন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম এবং ইসমাইলকে লক্ষ্য করে আনতাহিরা বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র রাখো। আল্লাহ নবী কি বললেন? বিশ্ব নবী বললেন আন আয়েশাত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবানাইল মসজিদি ফিদ দূরে ওয়া আনতুনাজ্জিফু ওয়া তুতাজ্জাবু, রাওয়াহু আবু দাউদ। মায়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবী নির্দেশ করেছেন তোমরা প্রতিটি এলাকায় এলাকায় প্রতিটি মহল্লায় মহল্লায় আল্লাহর ঘরকে তোমরা নির্মাণ করো, মসজিদ নির্মাণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদ নির্মাণ করে ক্ষান্ত হবে না, আন তুনাজ্জাফু ওয়া তুতাজ্জাবু, তোমরা মসজিদকে পবিত্র রাখো এবং পরিচ্ছন্ন রাখো। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মসজিদকে মসজিদকে সুন্দর করা, মসজিদকে পবিত্র রাখা, এটা একজন মোমেনের দায়িত্ব। এটা মোমেনের কি না দায়িত্ব? মসজিদে আমরা অনেকে আসি, আমি কিন্তু সেনাবাহিনী প্রস্তুত করছি, মসজিদে আমরা আসি, আসার অনেক আদব কায়দা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে আমরা জানি না ঢুকার সময় কোন পা দিতে হবে, ঢুকতে কোন দোয়া বলতে হবে, বের হতে কোন পা দিব, বের হতে কোন দোয়া পড়ব, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আবার জানলে পরেও আমরা বাস্তবে এটাকে আমল করতে ওই সময় খেয়াল থাকে না, খুব হুড়োহুড়ি করে আমরা বের হয়ে যাই। এই জন্য এই বিষয়টা মসজিদে প্রবেশ এবং বের হওয়া এই বিষয়টা খুব গুরুত্বের সাথে আপনাদেরকে বুঝতে হবে। আন আবি হুমাইদি আও আবি উসাইদিন আনসারি রাদিয়াল্লাহু তাআলা قال 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 رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فليسلم على النبي ثم ليقول اللهم افتح لي ابواب رحمتك. حضرت ابي حميد অথবা উসাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুম, আমার কথা কি বোঝা যায়? শুনতে পাচ্ছেন? তোমরা যখন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিউসাল্লিম আলান নবী, সালাম দাও কাকে? সালাম দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, এই জন্য আমরা শুধু এতটুকু জানি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমত, আমরা শুধু মসজিদে ঢুকার এই দোয়াটা জানি, কিন্তু না, আপনি দেখবেন যখন মসজিদে নববীতে যাবেন তখন একদম মেইন ফটকে লাল বাতি দিয়ে বারবার ঘুরে ঘুরে আসতেছে আসসালাতু আলান নবী, আসসালাতু আলান নবী, অথবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আপনি পড়বেন আল্লাহুম্মা তাহালি আবওয়াব রাহমাতিক, আগে নবীর প্রতি দরুদ বা নবীকে সালাম, তারপর আল্লাহুম্মা তাহালি আবওয়াব রাহমাতিক। অর্থ কি আল্লাহুম্মা তাহালি আবওয়াব রাহমাতিক? অর্থ কি যারা আলেম ওলামা তারা তো জানেন, বাকিরা জানেন না। আল্লাহুম্মা, আয় আল্লাহ আমি ফরিয়াদ করছি, আমি অ্যাপ্লাই করছি কার কাছে? আল্লাহর কাছে আমি দরখাস্ত করছি আল্লাহুম্মা তাহালি, আয় আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াব রহমাতিক, বাবের জমা আবওয়াব, তোমার সব রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দাও। আল্লাহর কাছে এই দোয়া করে আপনি মসজিদে প্রবেশ করবেন। সাধারণ দুনিয়ার প্রধানমন্ত্রী বলেন, কোন মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, আইবি বলেন, আর্মি ইন্টেলিজেন্স বলেন, দুনিয়ার কোন মেয়র বলেন, তার সদর দপ্তরে, তার কক্ষে, তার রোমে যাওয়ার আগে অনুমতির জন্য অনেকগুলি দরজা আমাদেরকে পার হতে হয়, ঠিক কিনা বলেন? তো দুনিয়ার 3.5 দিনের এই সব নেতা আর দায়িত্বশীলদের রোমে এবং তাদের সাথে দেখা করার জন্য যদি আপনি এতগুলি ফরমালি মেনটেন করতে হয়, আপনি এতগুলি নিয়ম কারণ পালন করতে হয়, তাহলে আপনি কার ঘরে আসছেন এটা তো আপনাকে চিন্তা করতে হবে।
দুনিয়া এবং আকাশের যিনি বাদশাহ তিনি কে? কোন সন্দেহ আছে? আকাশের বাদশাহ কে? জমিনের বাদশাহ কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের মালিক জোরে বললে, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ। সুতরাং ওই আল্লাহর ঘরে প্রবেশের জন্য আপনাকে এই পদ্ধতি, এই ভদ্রতা দেখাতে হবে। হে রব, আমি তোমার ঘরে ঢুকতেছি, শুধু একটা খালি ঘর দেখা যায়, এটা খালি ঘর না, এই ঘরে ঢুকতে হলে তোমার অনেকগুলি রহমতের দরজা পাওয়া যাবে, আমি জানি, সেই জন্য তোমার রহমতের দরজাগুলি আমার জন্য তুমি খুলে দাও। এরপরে নবীজি আবার বলছেন, ফাইদা খারাজা ফালিয়াকুল, যখন তুমি মসজিদ থেকে বের হবে তখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে তারপর তুমি বলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আয়াল আমি তোমার কাছে এই দুনিয়াবীর যে অনুগ্রহ, তোমার যে রহমত, আমি সেটা কামনা করছি। এই হচ্ছে মসজিদে ঢোকার এবং বের হওয়ার আদব, মনে থাকবে তো আমাদের? আচ্ছা, ঢুকতে আমরা কোন পা দিব? কোন পা দিব? আমরা ডান পা দিব, আর বের হতে বাম পা দিয়ে বের হইয়া আবার যখন আপনি জুতা পায়ে দিবেন তখন ডান পায়ে জুতা পরবেন। কথা বুঝে আসছে? বের হবেন বাম পা দিয়ে, বের হওয়ার পরে আবার যখন জুতা পরবেন তখন ডান পা দিবেন, তারপর আপনি জুতা পরবেন। সবকিছুর একটা আদব আছে। প্রিয় ভাইয়েরা, যদি আসলেন আমাদের হানাফি মাযহাব, আমরা যারা অনুসারী করি, অনুসরণ করি, আমাদের আলেম ওলামা বড় বড় শাইখুল হাদিসদের মধ্যে একটা জিনিস ভুল আছে যেটা আমাদেরকে শিখিয়ে গেছে, সেটা হচ্ছে কি, আমরা মসজিদে আসি, আসার পরে আমরা একটু বসি, তারপর দাঁড়াইয়া আমরা সুন্নত করি। এরকম পদ্ধতি আছে নাকি নাই? না, হাদিসের ভিতরে এটা আসে নাই। হাদিসের ভিতরে কি আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে আসবে, ইজা দাখালা হাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইউদলাস আন ইউদলিসা, যখন তোমরা মসজিদে ঢুকবে, ঢুকে বসার আগেই দুই রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? তার মানে আপনি আল্লাহর ঘরে এসে বসার জন্য, আল্লাহর পারমিশন পাওয়ার জন্য দুই রাকাত সালাত আপনাকে আদায় করা লাগবে। এই জন্য একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, খুব ভালো করে লক্ষ্য করুন, জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় একজন লোক মসজিদে ঢুকে পড়ল, ঢুকার পরে রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে বলছে, হে আমার প্রিয় সাহাবী, দাঁড়াও, দুই রাকাত নামাজ আদায় করো, তারপরে তুমি বসো। আল্লাহু আকবার! এটা হচ্ছে একদম সহিহ হাদিস, বুখারী মুসলিম কর্তৃক বর্ণিত হাদিস। এই জন্য মসজিদের আদব হচ্ছে এটা, আসবেন দুই রাকাত নামাজ আদায় করে তারপর আপনি বসবেন। প্রিয় বন্ধুগণ, এখন মসজিদে আমরা অনেক সময় দেখি আমাদের ছোট বাচ্চারা মসজিদে আসে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে আনবেন, তবে ওই রকম ছোট বাচ্চারা মসজিদে আসবে না যারা আসলে পরে মসজিদে হই হুল্লোড় করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাপাল্লা করে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। এদের ব্যাপারে আল্লাহ পাক, আল্লাহর হাবিব এই মসজিদের সুন্দর একটি পরিবেশকে রক্ষা করার জন্য তিনি বলছেন, আন ওয়া তালাদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নিবু মাসাজিদুকুম সিয়ানাকুম ওয়া মাজানিনাকুম। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদের ছোট্ট ছোট্ট অবুজ সন্তানদেরকে আর পাগলদেরকে এনো না, তাহলে তারা মসজিদের পরিবেশ নষ্ট করে দিবে। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমাদের যেসব বাচ্চারা বুঝে মসজিদে এদেরকে আনার জন্য অভ্যস্ত করতে হবে, অনেক সময় বাচ্চারা মসজিদে আসলে আমরা ধমকাইয়া বের করে দেই, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ আজকে আমি আপনি দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ কাতারে নামাজ পড়ি, আমার তো চলে যাওয়ার, প্রথম কাতার মানে কি? প্রথম কাতার হচ্ছে আমি চলে যাওয়ার সময় এসেছে, সামনে আমার ইমাম, আর যাওয়ার রাস্তা নাই, তা আমি চলে যাব, তাহলে পরবর্তীতে এই মসজিদকে আবাদ করবে কে? আমাদের এই বাচ্চারাই। এই জন্য ওদেরকে ধমক দিয়ে বের করে দিবেন না। একেবারে যারা ছোট শিশু অবুজ, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব এ কথা বলছেন যে ওদেরকে মসজিদে এনে পরিবেশটা নষ্ট করো না। প্রিয় বন্ধুগণ, তারপরে আমরা অনেক সময় একটু আকাশে মেঘ ধরলে বা অনেক অন্ধকারাচ্ছন্ন আমরা দেখলে অনেকে মসজিদে আসি না। হ্যাঁ, এই অনুমতি, মসজিদে না আসার অনুমতি আপনাকে রাসূল দিয়েছেন। আপনি দুইটি কারণে মসজিদ আপনি না আসে ঘরের মধ্যে নামাজ পড়তে পারেন। কয় কয় সময়? দুইটি সময়। আল্লাহর হাবিব বলেছেন,
عن بريدة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم بشروا المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة رواه الترمذي الله نبي বলেছেন যখন ঘন গাঢ় অন্ধকার হয়ে যাবে চতুর্দিকে জলঝঞ্ছা ভয় ভীতি ঝড় তুফান শুরু হয়ে যাবে এরকম অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কোনো আলো নাই রাস্তা তুমি দেখতে পাও না অথবা এই রাস্তা দিয়ে গেলে তোমার জীবনের ব্যাপারে তুমি শঙ্কিত তুমি ভয় হয়ে যাবে তোমার জীবন যাওয়ার আশঙ্কা থাকবে এই জন্য এই দুই কারণে মসজিদে না এসে ঘরে নামাজ পড়তে পারো এই দুই সময় মসজিদে না আসলেও তোমার চলবে ঠিক এই হাদিসকে আরো হাদিস আছে গবেষণা করে কাবা শরীফের গ্র্যান্ড মুফতি সহ ইমাম সাহেবেরা বিশ্বের ওলামায়ে কেরাম করোনার সময় আমাদেরকে মসজিদে আসতে বারণ করেছেন কারণ সেই সময় আমাদের জীবন আশঙ্কামূলক ছিল শঙ্কার মুখে ছিল এই জন্য আমরা মসজিদে আসি নাই প্রিয় বন্ধুগণ এরপরে আমাদের দেশের মসজিদগুলিতে একটি অভ্যাস আছে সেটা হচ্ছে কি যদি কারো বাচ্চা হারানো যায় আপনারা কি কথাগুলিকে বুঝতেছেন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের বাচ্চা হারানো যায় গাড়ি হারানো যায় কিছু হারানো গেলে মসজিদের মাইক দিয়ে এসে এলান করে মসজিদের মাইক দিয়ে এসে ঘোষণা দেয় ইমাম সাহেব কই মুয়াজ্জিন সাহেব কই আমার বাচ্চা হারানো গেছে গাড়ি হারানো গেছে একটু হ্যাঁ ছাগল গরু হারানো গেছে একটু বলে দেন এই ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন মুসলিম শরীফের হাদিস আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন রাজুলান نشد في المسجد مساجد فقال من دعا إلى الجمل الأحمر فقال رسول الله صلى الله عليه وسلم وجدت إنما بنيت المسجد لما بنيت له رواه مسلم الله نبي বলেছেন বিশ্ব নবীর একজন সাহাবীর একটা লাল উট হারা গেছে লাল উট হারা গেছে আরবের মধ্যে লাল উট উটনির অনেক দাম এখন ওই সাহাবী নামাজের শেষে দাঁড়ায় বলতেছে আমার ভাইরা আমার একটা উট হারানো গেল কেউ যদি পেয়ে থাকেন আমার উটটা দয়া করে আমাকে সন্ধান দিবেন আল্লাহ রসুল মেহরাবে বসে আছেন শুনতেছেন কথা আল্লাহ রসুল মেহরাবে বসে আছেন তিনি শুনে কি বলতেছেন লা ওয়াজাদাত ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বানিয়াত লাহু আল্লাহ যেন তোমার লাল উটনিটাকে লাল উটটাকে মিলাইয়া না দেয় লোকটা কি বললো আমার উট হারা গেছে আমার উটটার সন্ধান আপনারা দিবেন আর রসুল বলতেছেন যে তোমার উটটা যেন না পাওয়া যায় মিলাইয়া না দেয় আল্লাহ কারণ এই মসজিদ কোন হারানো জিনিস ঘোষণা দেওয়ার জন্য নির্মিত হয় নাই এই মসজিদ নির্মাণ হয়েছে একমাত্র আল্লাহর গোলামের জন্য সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা এই জন্য আমরা এইগুলি থেকে অনেক মসজিদে বলেও পাওয়া যায় না কারণ কমিটি যা বলে ইমাম মুয়াজ্জিনকে তো গোলামের মতো সেটাই শুনতে হবে হ্যাঁ এই জন্য এই অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তারপরে মসজিদে আপনি ঢুকলেন মসজিদে ঢুকার পরে দেখবেন যে একটা ময়লা পড়ে আছে এখন আপনি আলহামদুলিল্লাহ তো এখানে অভ্যাস নেই তো বাংলাদেশের অনেক মসজিদে এই অভ্যাসটা আছে ঢুকেই নবাব সাহেব মসজিদে আসছেন এই ইমাম সাহেব এই খাদেম সাহেব এখানে ময়লা কেন এটা ঝাড়ু দেন এটা পরিষ্কার করেন দেখুন বিশ্বনবীর অভ্যাস কি ছিল আন আয়েশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি জিদারিল ক্বিবলাতি মুখাতিবান আও বুসাকান আও মুখাফাতান ফাহাকমাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে ঢুকলেন মসজিদে ঢুকে তিনি মসজিদের মধ্যে ময়লা দেখতে পেলেন কেবলার দিকে নবীজি বলছেন কেবলার দিকে ফিরে নাকের ময়লা ফেলবে না থুতু ফেলবে না কফ ফেলবে না এই জন্য বাংলাদেশ সহ সারা দুনিয়ার মসজিদের সামনের অংশেই কোনো জানালা রাখা হয় না জানালা রাখা হয় কারণ এই কেবলার দিকে থুতু ফেলা যাবে না ময়লা ফেলা যাবে না কফ ফালানো যাবে না কারণ তাহলে অপমান হবে কার কেবলার কার অপমান হবে কেবলার অপমান হবে এই জন্য মসজিদের সাইডে হলো জানালা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং তার সাহাবাই কেরাম তাদের চাইতে মর্যাদাবান মানুষ কি পৃথিবীতে আর আছে নাই হুজুর যখন মসজিদে ঢুকতেন তখন নিজের হাতে মসজিদের ময়লাটাকে ফেলে দিতেন চিল্লায় এখন সুবহানাল্লাহ এখন আমি খতিব আমার ইমাম আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি আচ্ছা আপনি আছেন আপনি মুসল্লি মসজিদে ঢুকলেন যদি দেখেন যে একটা ময়লা
আপনি ময়লাটাকে উঠাইয়া আপনি যদি ফেলে দেন আপনার মর্যাদা বাড়বে না সওয়াব অর্জন হবে? সওয়াব অর্জন হবে। মসজিদে এসে এটা এমন একটি জায়গা, এটা সম্পূর্ণ নিরেট, আমরা আল্লাহর গোলাম, আপনি আর আমি একেবারে আল্লাহর দুর্বল গোলাম। কত দুর্বল! এই নামাজের মধ্যে দিয়ে উঠা বসা করি, এর ভিতরে একটা জায়গা আছে খুব দুর্বলতার, এই সময়ের চাইতে পৃথিবীতে কোনো মানুষ আর এত দুর্বল হতে পারে না। সেই সময় কোনটা? সেই সময় হচ্ছে যখন আপনি রুকুতে যান, যখন আপনি দুই হাঁটুর মধ্যে আপনি রুকুতে যান, তখন আপনাকে বুড়ি আঙুল দিয়ে ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? ঠিক এই দুর্বল জায়গার এই দুর্বলতা দিয়ে প্রকাশ করছে, হে আল্লাহ তুমি আমাকে খলিকাল ইনসানু দাঈফা, খলিকাল ইনসানু হালুয়া, তুমি মানুষকে বানিয়েছো দুর্বল করে, আমি তোমার একদম এক দুর্বল গোলাম, গোলাম আমি তোমার সামলত হয়ে গেলাম। সুতরাং এই মসজিদে এসে হই হুল্লোড় করা যাবে না, জোরে কথা বলা যাবে না, আপনার বাহাদুরি এখানে খাটানো যাবে না। এখানে হচ্ছে আমরা আল্লাহর গোলাম, এখানে কথা যদি জোরে বলি আল্লাহর জন্যই বলতে হবে, চিল্লাই কোন, ঠিক কিনা? এই জন্য মসজিদকে সুন্দর রাখা, পবিত্র রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, প্রিয় ভাইরা। তারপরে মসজিদে আমরা আসব, ওযু করে আসব, কি করে আসব আমরা? ওযু করে আমরা কিন্তু সবাই আসি, হুজুর আমরা কি ওযু না করে কি মসজিদে আসি? এটা আবার নতুন কি কথা বলেন? হ্যাঁ, আমরা ওযু করে আসি, তবে অনেকের ওযু হয় না, অনেকের কি হয় না? ওযু হয় না। আপনি মসজিদে আসবেন দুর্গন্ধমুক্ত, দুর্গন্ধমুক্ত অবস্থা আপনি মসজিদে আসবেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা একটা জিনিস দেখতে পাই, এই যে দুই আঙ্গুলের চিপার মধ্যে সাদা একটা কি রাখে, রাইখা মুখের মধ্যে টান মারে, ঠিক কিনা বলেন? এমনি ছু করে উপর দিকে ধোঁয়া ছড়ে, নাক দিয়ে কয়লার ইঞ্জিনের মতো ধোঁয়া বাইর হয়, আবার উপর দিকে তাকাইয়া দেখে মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা, ছু করে চাইয়া দেয়। এইদারে ফালাইয়া মসজিদে আজান হলো, অজুগানে ঢুকলো, এদারা টান মাইরা শেষ কইরা এদারে ফালাইয়া তারপর অজু করতে আসে। অজু করতে এসে কুলি করলেন, অজু করলেন, আপনি বলেন তো আপনার মুখের এই সিগারেটের, এই সিগারেটের বিড়ির দুর্গন্ধ কি চলে গেছে? জোরে কথা বলার, চলে গেছে? আচ্ছা বলেন তো পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল না? পেঁয়াজ খাওয়া কি? রসুন খাওয়া হালাল। আল্লাহর হাবিব বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে এসো না, কারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে যখন তুমি বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মুখ থেকে যে ফ্যাসফ্যাসে গন্ধ বের হবে, তোমার পাশের ভাইয়ের ক্ষতি হবে, আর আল্লাহ রহমতের ফেরেশতারাও কষ্ট পাবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, তখন সর্বপ্রথম ইমামের সাথে আল্লাহর কানেকশন শুরু হয়, কার সাথে? চলো জোরে কর, আল্লাহু আকবার! ইমামের সাথে আল্লাহর কানেকশন শুরু হয়, রহমতের কানেকশন শুরু হয়, তারপর মুয়াজ্জিন, তারপর ডাইন বাম করে করে আপনার কাছে কাছে আপনার যেতে থাকে। সুতরাং আপনি যখন নামাজে দাঁড়ান, তখন রহমত কার পক্ষ থেকে আসে? এই বাইতুর রহমান, বাইতুর রহমান, এই মসজিদ রহমত কার পক্ষ থেকে আসবে? ইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এইজন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য কিন্তু শর্ত আপনাকে ফিল আপ করতে হবে, পেঁয়াজ হালাল রসুন হালাল তাও খাইয়া মসজিদে আসতে নিষেধ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেটা হারাম ওইটা খাইয়া যখন মসজিদে আসবেন, তখন আপনার নামাজের পবিত্রতার অবস্থা কি দাঁড়াবে? সিগারেট খাইয়া পান করে আপনি যখন মসজিদে আসেন, আপনি পবিত্র হলেন না। আপনি যখন সুবহান রাব্বিল আলা পড়েন, আপনার মুখের ফ্যাসফেসি গন্ধের কারণে পাশের ভাইয়ের জীবন যায়, ফেরেশতা আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে বলে যে আল্লাহ আমার কোন খবিসের কাছে পাঠাইছো, ওর উপর কি রহম নাজিল করবো, গন্ধে তো আমার অবস্থা খারাপ। ফেরেশতারা মানে আবুল বিড়ি খায় নাকি? ফেরেশতারা আবুল বিড়ি খায়, আকিস বিড়ি খায়? আপনার মতো নোংরা লোক মসজিদে এসে যখন এগুলি খেয়ে ঢুকে, আল্লাহর পবিত্র ফেরেশতারা এখানে থাকতে পারে না। সেজন্য মসজিদে এই দুর্গন্ধযুক্ত খাবার আপনি দূর করতে হবে। অন্তত কোন কোন ফুকাহায়ে কেরামগণ বলছেন, এক ওয়াক্ত সালাত আদায়ের জন্য 40 দিন আগে এই দুর্গন্ধ খাবার আপনাকে দূর করতে হবে। এই জন্য যাদের এই বদ অভ্যাসগুলি আছে ছেড়ে দেন। আপনি কেন সিগারেট খান?
আপনি কেন এগুলি খেয়ে আপনার এই যে নাকের বাসি যদি কাটা যাইতো তো দেখতেন এই নাকের বাসি থেকে আপনার এই কলিজা পর্যন্ত সব হলুদ দাগ হয়ে গেছে, হলুদ দাগ হয়ে গেছে, আবরণ পড়ে গেছে। অর্থাৎ আপনি যেই গ্রাম দেশে দেখবেন অথবা হোটেলে দেখবেন যেখানে পরোটা বানায়, ওই চুলা জ্বালাবার জন্য একটা চুঙ্গি দিয়ে ফু মারে, ফু মারলেই আগুন যায়, এটা জ্বলে উঠে। ঠিক এটাকে ফুকাইতে ফুকাইতে ওই কয়লার ধোঁয়া আর মুখের ধোঁয়ায় ওটা একটা কালো আবরণ পড়ে যায়। অনুরূপভাবে আপনি যখন সিগারেটগুলি খান তখন আপনার নাকের বাসি আর আপনার এই কলিজার হাট পর্যন্ত, ফুসফুস পর্যন্ত একটা হলুদ আবরণ পড়ে, তারপরে আপনার জন্মের কাশি শুরু হয় গরু সুরো তাড়ায়। ঠিক কিনা বলেন? কাশি ঠেলায় গরু সুরো ফালায়, বলে যে ঘরে গৃহস্থ আছে। এই জন্য এগুলো দূর করবেন, পবিত্র জিনিস খেয়ে মসজিদে আসবেন। আল্লাহ নবী বলছেন, ইদা তাওয়াজ্জাল আব্দুল মুমিন ওয়া মাকমাদা খরাজাতিল খাতায়া মিন ফিহি ওয়া ইদা ইস্তানশারা খরাজাতিল খাতায়া মিন আনফিহি ওয়া ইদা গসালা ওয়াজহাহু খরাজাতিল খাতায়া মিন ওয়াজহি। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যখন পবিত্রতা নিয়তের উদ্দেশ্যে উযু করে, কুলি যখন করে, তখন তার মুখের ভিতরের সগিরা গুনাগুলি ঝরে যায়, যখন নাকের ভিতরে পানি দেয় নাকের গুনাগুলি ঝরে যায়, যখন চোখ ধোয় চোখের ওই গুনাগুলি ঝরে যায়, যখন হাত ধোয় হাতের গুনাগুলি আল্লাহ ঝরাইয়া দেন। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ।